কেমন আছেন সবাই আশা করছি সবাই নিরাপদে সুস্থ এবং ভালোভাবে বাড়িতেই আছেন সো আবারও সবাইকে টিজি বেরি চ্যানেলের আরেকটা এপিসোডে স্বাগতম আপনারা স্ক্রিন দেখেই হয়তো বুঝতে পারছেন যে আজকে আমি কি নিয়ে কথা বলবো অথবা আমার টিউটোরিয়ালটি কিভাবে হবে তো হ্যাঁ আজকে আমরা ক্যামব্রিজ ফিফটিনের আয়েলস রিডিং টেস্ট ওয়ানের প্যাসেজ ওয়ান সলভ করব আমি কিন্তু পুরো প্যাসেজ সলভ করব না কারণ হচ্ছে আমি শুধুমাত্র রিডিং টেস্ট ওয়ানের প্যাসেজ ওয়ান সলভ করব কারণ হচ্ছে আমি যদি তিনটা প্যাসেজ সলভ করতে যাই এমনিতে এই ভিডিওটি অলমোস্ট টু আওয়ার্সের বেশি হয়ে যাবে কারণ এক্সপ্লেন করতে করতে একটা ভিডিওই দেখবেন যে এই ভিডিওটায় প্যাসেজ ওয়ান সলভ করতেই থার্টি ফাইভ মিনিট লেগে যেতে পারে তো যার কারণে অনেকে হয়তো লং ভিডিও দেখে ডিমেটিভ ডিমোটিভেটেড হয়ে যেতে পারেন এই জন্য আমি চিন্তা করলাম যে আমি প্যাসেজ বাই প্যাসেজ সলভ করি তো যাই হোক আমরা আজকে ক্যাম্ব্রিজ আয়ালস ফিফটিনের যেটা সব লেটেস্ট বই এটা ক্যাম্ব্রিজ ফিফটিনের রিডিং টেস্ট ওয়ানের প্যাসেজ ওয়ান সলভ করবো আচ্ছা তার আগে আমি বলে নিতে চাই একটা কথা যে সবাইকে খুবই ধন্যবাদ আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট যে আমার ফিডব্যাক খুবই আমি ভালো পাচ্ছি আমার আইলস চ্যানেলের স্পেশালি কমেন্টগুলোতে সবাই খুব ভালো ফিডব্যাক দিচ্ছেন আর যেটা বলতে চাই যে আমি রিসেন্টলি আচ্ছা হ্যাঁ যেটা বলতে চাচ্ছিলাম যে আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি রিসেন্টলি আমার একটি ক্র্যাশ কোর্স চালু করেছি অনলাইনে সেটা হচ্ছে রিডিং আর লিসিংয়ের এবং এটা তো আমি অলরেডি খুব ভালো সাড়া পেয়েছি আমার ফার্স্ট ব্যাচ অলরেডি অলমোস্ট কমপ্লিট আমরা রিডিং শেষ করেছি ইনশাআল্লাহ আমরা আর কয়েকদিনের মধ্যে লিসেনিং শুরু করব আর সেকেন্ড ব্যাচ হয়তো আট থেকে দশ দিনের মধ্যে আমরা ইনশাল্লাহ শুরু করব তো আপনাদের মধ্যে কেউ যদি আগ্রহী হয়ে থাকেন সো কোর্স ডিটেলস কোর্স ফি এটা খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে সো এই ডিটেলসগুলো জানার জন্য আপনারা আমার যদি কেউ আগ্রহী হয়ে থাকেন এই দুইটা সেকশনে যদি আপনারা ডিফিকাল্টি ফেস করে থাকেন তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের স্কোরটাকে আরও ইমপ্রুভ করে দেওয়ার জন্য ঠিক আছে আমি কখনো কাউকে গ্যারান্টি দেবো না যে হবেই কিন্তু হ্যাঁ আপনাদের স্কোর এখন যেটা আছে তার থেকে অবশ্যই ইম্প্রুভ হবে তো যাই হোক আপনাদের মধ্যে কেউ যদি আগ্রহী থাকেন তো কমেন্টে দেওয়া সরি ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে মোবাইল নাম্বারও দেওয়া আছে তো যাই হোক আমরা আজকে একদম স্ট্রেইট ভিডিওতে শুরু ভিডিওতে চলে যাই সো লেসনে চলে যাই আমি একটু পিডিএফটা একটু ছোট করে নিই যাতে আমি আপনাদেরকে দুই সাইডে পিডিএফ এবং কোয়েশ্চেন একই সঙ্গে দেখাতে পারি আচ্ছা এটা ছিল আমাদের পিডিএফ পেজ নাম্বার হচ্ছে আঠারো আচ্ছা এই যে আমরা প্যাসেজে চলে আসছে এখন আমরা এই প্যাসেজটা সলভ করবো আচ্ছা আমাদের প্যাসেজটা হচ্ছে প্যাসেজটা হচ্ছে নাটমেগ নিয়ে নাটমেগ হচ্ছে এক ধরনের স্পাইসিস মশলা যেটা বলা যায় ভ্যালুয়েবল স্পাইস সো আগে আমরা দেখে নিই যে আমাদের এই প্যাসেজে কী কী টাইপের কোয়েশ্চেন আছে সো সর্বপ্রথম যখনই কোয়েশ্চেন পাবেন দেখে নেবেন যে কোশ্চেনে কী কী টাইপের মানে প্যাসেজে কী কী টাইপের কোয়েশ্চেন দেওয়া আছে তো এর মধ্যে যেটাই আপনি খুব দ্রুত পারেন সেটাই আগে করার চেষ্টা করবেন তো আমরা একটু এই সাইডে আমার মাউসটা খেয়াল করেন এখানে আমাদের কোয়েশ্চেনগুলো আমরা একটু দেখি যে কী কী কোয়েশ্চেন আছে আচ্ছা ফার্স্টে আছে আমাদের হচ্ছে ফিল ইন ব্ল্যাঙ্কস নোটস যাই হোক এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলি আমি আচ্ছা এখানে ওয়ার্ড ওয়ার্ড আছে এখানে আমাদের কোয়েশ্চেন আছে চারটা এরপরে আমাদের কোয়েশ্চেন আছে হচ্ছে জাস্ট সরি ল্যাপটপটা একটু হ্যাং করছে জাস্ট চলে আসবে আচ্ছা এ এক থেকে চার নাম্বার কোয়েশ্চেন আছে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবার আছে আমাদের পাঁচ থেকে সাত নাম্বারে আছে হচ্ছে ফলস নট গিভেন আর হচ্ছে এরপরে আছে হচ্ছে আমাদের আট থেকে তেরো সেটা হচ্ছে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অথবা টেবিল কমপ্লিশন যে যেটাই বলুক আচ্ছা তাহলে আমি যেটা করতে ভালোবাসি আমি সবসময় ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকলে আমি সেটা দিয়েই শুরু করি ঠিক আছে চলেন আমরা আজকে তাহলে শুরু করি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েই আচ্ছা তো যখনই কোশ্চেন পাওয়া হবে তখনই ফার্স্ট ক্লাসটা হবে কি আমাদের কি ওয়ার্ডগুলো আন্ডারলাইন করে ফেলা আচ্ছা ফার্স্টে আমাদের হেডিংটা কী আছে আমাদের সব সব থেকে আগে দেখতে হবে ইনস্ট্রাকশনস যে যে আমরা কত ওয়ার্ড লিখতে পারবো ঠিক আছে আমরা কত ওয়ার্ড লিখতে পারবো মানে আমরা কত ওয়ার্ড অ্যালাউড আনসার সো এখানে আমাদের ইনস্ট্রাকশনে বলা আছে ওয়ান ওয়ার্ড অনলি তার মানে আমরা এক ওয়ার্ডে বেশি উত্তর লিখতে পারবো না আচ্ছা তাহলে আমরা কোশ্চেনগুলো দেখি আমাদের কোশ্চেনে ফার্স্ট কোশ্চেন বলা আছে আচ্ছা তার আগে হেডিংটা দেখেনি দ্য নাটমেক ট্রি অ্যান্ড ফ্রুট আচ্ছা সেক নম্বর কোয়েশ্চেন বলা আছে কি দ্য লিপস অফ ট্রি দ্য লিপস অফ দ্য ট্রি আর ড্যাশ ইন শেপ আচ্ছা তাহলে এখানে আমাদের কোয়েশ্চেনে আচ্ছা যখনই আমাদের কোয়েশ্চেনটা আমরা পাবো তখনই হচ্ছে আমাদের কোয়েশ্চেনে কিওয়ার্ডগুলো আন্ডারলাইন করে ফেলবো অনেকে আপনাদেরকে হয়তো আইডিয়া দিতে পারে যে আপনি প্যাসেজটা তিন চার মিনিট ধরে একটু ওভারভিউ করে নেন আগে প্যাসেজ পড়েন এটা খুবই ব্যাড আইডিয়া এটা কখনোই করার দরকার নেই কখনোই আপনি আগে প্যাসেজ পড়বেন না সবসময় আগে কোশ্চেন পড়বেন আচ্ছা তাহলে এক নম্বর কোয়েশ্চেনটা আমরা দেখে নি কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে দ্য দ্য ট্রি আর ড্যাশ ইন শেপ আচ্ছা তাহলে এখান থেকে আমরা কি নিব আচ্ছা লিভস অফ দ্য ট্রি ড্যাশ ইন শেপ তাহলে আমরা কোয়েশ্চেনটা দেখে বুঝলাম যে এখানে আমাদের একটা শেপের কথা বলা হচ্ছে আপনি কোয়েশ্চেনটা দেখে সবসময় ভিজুয়ালাইজ করার চেষ্টা করবেন যে আপনাকে কি বলা হচ্ছে যে কি বলা হচ্ছে কেমন টাইপের উত্তর আপনার দরকার হয় তাহলে আমরা কোয়েশ্চেনটা পড়ে দেখলাম বুঝলাম যে একটা শেপ মানে আকারের কথা বলবে যে গাছের পাতাটা কি আকারের সো আমরা জানি যে আকার কি কি ধরনের হয় গোলাকার হয় মানে রাউন্ড হয় সার্কেল হয় তারপরে হচ্ছে আপনার স্ট্রেট হয় ট্রায়াঙ্গেল হয় ঠিক আছে তারপর হচ্ছে আপনার স্কোয়ার হয় তো আমাদেরকে এরকম একটা ওয়ার্ড খুঁজতে হবে যেটা এখানে যাই সো কোয়েশ্চেন দেখে সবসময় একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করবেন যে কেমন টাইপের উত্তর আপনার কাছে চাচ্ছে ঠিক আছে আচ্ছা সো আমরা একটু তাহলে কিওয়ার্ডটা নিয়ে নিই কিওয়ার্ড হচ্ছে লিভস অফ দ্য ট্রি আর হচ্ছে শেপ তাহলে আমরা এখানে চলে আসি দেখি এখানে আমাদের কিওয়ার্ডগুলো কোথায় আছে তাহলে আমাদেরকে কী খুঁজতে হবে লিভস খুঁজতে হবে ঠিক আছে আচ্ছা এই যে দেখেন আমি লিভস পেয়ে গেলাম আচ্ছা সব সময় কি করবেন যেখানে আপনি কিওয়ার্ড পাবেন সেই কিওয়ার্ডের স্টার্টিং থেকে এন্ডিং লাইন এর মধ্যে আপনি উত্তরটা পাবেন ঠিক আছে সো আমাদের এখানে একটা শেপের নামের কথা আকারের নাম খুঁজতে হবে আচ্ছা তাহলে এটার লিভস এখানে পেলাম এটার স্টার্টিং লাইন হচ্ছে দা তো আমরা দা থেকে পড়ি যে এখানে কি কি শেপ থাকতে পারে আচ্ছা এখানে বলা আছে দ্য ট্রি ইজ থিকলি ব্রাঞ্চড উইথ ডেন্স ফলেজ আচ্ছা অফ টাফ ডার্ক গ্রিন ওভাল লিভস আচ্ছা ওভাল মানে কি আমরা জানি ওভাল মানে গোলাকার ঠিক আছে অ্যান্ড প্রডিউসেস স্মল ইয়োলো বেল শেপড ফ্লাওয়ারস অ্যান্ড পেল ইয়োলো পিয়ার শেফড ফ্রুটস আচ্ছা এখানে আমরা বিভিন্ন শেপের কথা পেলাম একটা হচ্ছে ফ্লাওয়ারের শেপ যে এটার ফুলটা কী শেপ একটা হচ্ছে এটার ফল এটা কী শেপ কিন্তু আমাদের এখানে কোয়েশ্চনে কি বলা হয়েছে যে পাতাটা কী শেপের ঠিক আছে তো আমরা এই যে পাতাটা এখানে বলা হচ্ছে ওভাল ওভাল মানে গোলাকার ঠিক গোলাকারও না মোটামুটি গোলাকার আর একটু চ্যাপটা সো এটাই হচ্ছে আমাদের উত্তর অনেকেই দেখালো শেপ দেখে উত্তর নিয়ে নিতে পারেন কিন্তু আপনার করবেন যে এখানে বলা হয়েছে সে যে পাতার শেপ কোনটা সেই জন্য আমাদের এখানে উত্তর হচ্ছে ওভাল ওভাল মানে মোটামুটি গোলাকার ধরনের যেটা বলা যায় আচ্ছা তাহলে আমাদের এটা গেল এখন হচ্ছে আমাদের দুই নম্বর কোয়েশ্চেন দুই নম্বর কোয়েশ্চনে কি বলা আছে আমাদের দুই নম্বর কোয়েশ্চেনে বলা আছে যে দ্য ড্যাশ আচ্ছা দ্য ড্যাশ সামথিং অ্যারাউন্ড আচ্ছা দ্য ড্যাশ সারাউন্ড সরি দ্য ড্যাশ সারাউন্ডস দ্য দা ফ্রুট অ্যান্ড ব্রেক ওপেন ওয়ে দ্য ফ্রুট ইজ ওয়াইট আচ্ছা এখানে বলা আছে ফলের চারপাশে কোনো কিছু একটা আছে ঠিক আছে মানে এই যে ফ্রুটসটা আছে এটা ফ্রুটের চারপাশে কি কি আছে আচ্ছা তো আমরা আমাদের কিওয়ার্ডটা কী আমাদের কিওয়ার্ড আরেকটা টিপস হচ্ছে যে আপনার আর্টিকেলের আগে পরে গ্যাপ থাকলে আর্টিকেলের আগে পরেই পাওয়া যায় ফিল ইন দ্য এটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো যে কীওয়ার্ড খুব সহজে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কমপ্লিট করতে হবে আচ্ছা তাহলে আমরা কিওয়ার্ডটা নিয়ে নেব কি ফ্রুট অ্যান্ড ব্রেক্স তারপরে হচ্ছে ফ্রুট ইজ রাইপ তাহলে এই কিওয়ার্ডগুলো আমরা একটু খুঁজে বের করি তাহলে কিওয়ার্ড খুঁজে বের করবো তারপরে দেখবো যে একটা ফলের চারপাশে কী কী থাকতে পারে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা কিওয়ার্ড গুলা দেখি দ্য ফ্রুট ইজ ইনসিস্ট ইন ফ্লাইশি হাস্ক আচ্ছা এই যে ফ্রুট পেলাম ঠিক আছে আচ্ছা ইন ইনকেজড আচ্ছা ইন এ ফ্লাইশি হাস্ক আচ্ছা এই যে দেখেন দ্য ড্যাশ সারাউন্ডস দ্য ফ্রুট অ্যান্ড ব্রেক্স অ্যান্ড ব্রেক্স ওপেন ওয়েন দ্য ফ্রুট ইজ রাইপ আচ্ছা তাহলে দেখেন এই যে রাই হচ্ছে এখানে আমরা পেলাম এটার কিওয়ার্ড হচ্ছে শেষ কোথায় এই যে এখানে আচ্ছা তাহলে এখানে আমরা দেখি এখানে বলা হচ্ছে ওয়েন দ্য ফ্রুট ইজ রাইপ যখন ফলটা পাকে আচ্ছা তো এখানে বলা হচ্ছে যে ফলের চারপাশে কিছু একটা আছে ঠিক আছে সেটা ভেঙে যায় যখন ফুল ফলটা পেকে যায় তো আমরা দেখি কি কি থাকতে পারে ওয়েন দ্য ফ্রুট ইজ রাইপ যখন ফলটা পেকে যায় আচ্ছা দিস হাঁস্ক স্প্লিটস ইন্টু টু হাফস এই যে হাঁস্কের কথা বলা হচ্ছে যেটা ভেঙে দুই ভাগ হয়ে যায় অ্যালং এ রিজ রানিং দ্য লেংথ অফ এ ফ্রুট তাহলে আমরা কী বুঝলাম এখানে ফলের চারপাশে কোনটা আছে হাঁস্ক আছে ঠিক আছে এই হাঁস্কটাই ভেঙে যায় কারণ আমাদের খ্যাক যেটা বলা হচ্ছে যেমন একটা জিনিস ফলের চারপাশে আছে যেটা ভেঙে যায় যখন যখন আমাদের ফলগুলো অনেক পাকা শুরু করে ঠিক আছে তখন এটা ভেঙে যায় সো আমাদেরকে খুঁজতে হবে যে কোন জিনিসটা ভেঙে যায় এটাই খুঁজতে হবে আচ্ছা তাহলে আমরা দেখলাম কোয়েশ্চেন পড়ে দেখলাম উইন দ্য ফ্রুট ইজ রাইপ যখন ফল পেকে যায় দিস হাস্ক স্প্লিটস ইন্টু টু হাফস এই হাঁসগুলো ভেঙে দুই টুকরা হয়ে যায় সো তার আগে আমাদের তার আগের লাইনে আমাদের বলা আছে দ ফ্রুট ইজ ইন 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 এ ফ্লাইশি হাস্ক এই যে ইনস মানে হচ্ছে আমাদের সারাউন্ডস চারপাশে ঠিক আছে কিস চারপাশে কী থাকে ফ্লেসি হাস্ক এই দেখেন আমাদের কোয়েশ্চেনের আগে কি আছে দা আর্টিকেল আছে ও হাস্কের আগেও আমাদের কি আছে আমাদের আর্টিকেল আছে ইন ফ্লেশি হাস্ক তো সবসময় আর্টিকেলের আগে পরে গ্যাপ থাকলে আর্টিকেলের আগে পরেই আপনি আনসার পাবেন ক্ষেত্রে আর্টিকেলে পরিবর্তন হতে পারে আমি বলছি আবারও যে এটা নিয়ে ডিটেলস একটা ভিডিও আসবে আমার চ্যানেলে আগে একটা ভিডিও ছিল যাই হোক কোনো একটা কপিরাইটের কারণে আমাকে ওটা ডিলিট করতে হয়েছে ঠিক আছে আচ্ছা সো এই জন্য আমাদের এখান দুই নম্বরের উত্তর হচ্ছে হাস্ক তাহলে আমরা একটু লিখে ফেলি এইচ এস কে আচ্ছা 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 এরপরে আমাদের তিন নম্বর কোয়েশ্চেনটা কি তিন নম্বরে বলা হচ্ছে দ্য সামথিং ইজ ইউজড টু প্রডিউস দ্য স্পাইস নাট আচ্ছা স্পাইস নাট ইউজ প্রডিউস করার জন্য কোনো কিছু ব্যবহার করা হয় ঠিক আছে সো আমরা দেখব যে স্পাইস নাট মেকটাকে প্রডিউস উৎপন্ন করার জন্য কী ব্যবহার করা হয় ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের ফার্স্ট কাজ কি আমাদের কী ওয়ার্ড হচ্ছে কী কী নিব প্রডিউস আর হচ্ছে স্পাইস নাটমেক তাহলে আমরা এর পরে খুঁজতে থাকি কোথায় আছে আচ্ছা স্পাইস ওয়ার্ডটা খুঁজি আচ্ছা এখানে আমাদের এই যে দিস আর দ্য সোর্স অফ দ্য টু স্পাইস নাটমেক অ্যান্ড মেস আচ্ছা নাটমেক আচ্ছা আচ্ছা এখানে বলা আছে হ্যাঁ আমাদের লাইনটা এখান থেকে শুরু এখানে বলা হচ্ছে ইনসাইড এ পার্পল ব্রাউনি সাইনি শিড আচ্ছা ভিতরে কিছু সাইনি মানে জলজলে জলে উজ্জ্বল বীজ আছে যেটার সাইজ দুই থেকে তিন সেন্টিমিটার লং আর হচ্ছে দুই সেন্টিমিটার অ্যাক্রস চওড়া আচ্ছা এখানে কি চওড়া বীজের কথা বলা হচ্ছে সারাউন্ডেড বাই এ লেসি রেড ক্রিমসন ঠিক আছে একটা ক্রিমসন আছে কাভারিং কল্ড অ্যান্ড অ্যারিল যেটাকে অ্যারিল বলা হয় আচ্ছা দিস আর দ্য সোর্স অফ টু স্পাইসেস তাহলে এই অ্যারিলটা হচ্ছে প্রধান উৎস ঠিক আছে দুইটা মশলার সেটা হচ্ছে নাটমেঘ আর হচ্ছে মেস ঠিক আছে আচ্ছা তা আমরা দেখবো যে স্পাইস নাটমেঘ বানানোর জন্য কী ব্যবহার করা হয় আচ্ছা তারপরে বলা হচ্ছে দ্য ফর্মার বিং প্রডিউসড ফ্রম দ্য ড্রায়েড সিড সিড অ্যান্ড ল্যাটার ফ্রম দ্য অ্যারিল আচ্ছা এখানে ফর্মার বলতে আগেরটা বোঝানো হচ্ছে এই যে দ্য ফর্মার বিং প্রডিউসড আচ্ছা এখানে দুইটার কথা বলা হচ্ছে একটা হচ্ছে স্পাইস নাট আর হচ্ছে একটা হচ্ছে স্পাইস মেস তো আমাদেরকে খুঁজতে হবে যে স্পাইস নাট মেক বানানোর জন্য কোনটায় ব্যবহার করা হয় আচ্ছা এখানে দুইটার কথা বলা হয়েছে একটা হচ্ছে স্পাইস নাট আর একটা হচ্ছে মেস তাহলে আমরা দেখি কোনটা কোন জিনিস দিয়ে বানানো হচ্ছে দ্য ফর্মার মানে আগেরটা পর প্রিভিয়াসটা বিং প্রডিউসড উৎপন্ন করা হয় ফ্রম দ্য ড্রাইড সিড আচ্ছা তাহলে আমরা দেখলাম যে এখানে সিট থেকে বানানো হচ্ছে অ্যান্ড দ্য ল্যাটার পরবর্তীটা ফ্রম দ্য অ্যারিল পর ল্যাটার মানে কি আমরা জানি পরবর্তী ঠিক আছে এটা লেটার না এটা ল্যাটার ল্যাটার ওয়ান সো আপনাকে যদি দুইটা জিনিস দেওয়া হয় যে আপনি কোনটা নেবেন এ নেবেন না বি নেবেন আপনি কিন্তু আউল টেক দ্য বি না বলে আপনি বলতে পারেন আউল টেক দ্য ল্যাটার ওয়ান ল্যাটার মানে পরবর্তী নেক্সট এইটা সো আমরা দেখলাম যে একটা জিনিস বানানো হচ্ছে অ্যারিয়েল দিয়ে অ্যারিল দিয়ে আর একটা হচ্ছে ড্রাই সিট দিয়ে তো আমাদের যেহেতু ওয়ার্ড রেস্ট্রিকশন আছে তো আমরা এখানে টু ওয়ার্ড লিখতে পারবো না এই জন্য আমাদের এখানে লিখতে হবে সিড ঠিক আছে আচ্ছা সরি আচ্ছা সো আমাদের তিন নম্বর কোয়েশ্চেন চলে গেল এবার আমাদের চার নম্বর কোয়েশ্চেন চার নম্বর কোয়েশ্চনে বলা আছে দ্য কভারিং ঠিক আছে আচ্ছা দ্য কভারিং যে কাভারটা আছে নোন অ্যাজ দ্য অ্যারিল আচ্ছা এই যে এখানে পেরাম যে একটা কাভার আছে যেটা অ্যারিল নামে পরিচিত ঠিক আছে ইজ টু এই অ্যারিলটা কাজে হয় একটু আগে দেখলাম যে সিড সিডটাকে সিডটাকে কি কাজে ব্যবহৃত হয় সিড দিয়ে স্পাইস প্যাক বানাচ্ছে আর অ্যারিল দিয়ে কি উৎপন্ন করা হচ্ছে ঠিক আছে তাহলে দেখি যে অ্যারিল দিয়ে কি বানানো হচ্ছে এখানে স্পাইস নাটবেক বানানো হচ্ছে কি দিয়ে ড্রাই সিড দিয়ে তাহলে এটা তো খুবই ইজি এটা তো খুবই ইজি তাহলে অ্যারিল দিয়ে কি বানানো হচ্ছে অ্যারিল দিয়ে আমাদের বানানো হচ্ছে কি মেস ঠিক আছে এই যে এখানে ক্লিয়ারলি বলা আছে টু টু স্পাইসিস নাটমেক অ্যান্ড মেস তাহলে নাটমেক বানানো হচ্ছে কি দিয়ে নাটমেক বানানো হচ্ছে সিড দিয়ে বীজ দিয়ে আর অ্যারিলটা বানানো হচ্ছে কি দিয়ে এই যে দেখেন অ্যারিল বানানো হচ্ছে কি দিয়ে অ্যারিল থেকে কি বানানো হচ্ছে অ্যারিল থেকে মেস বানানো হচ্ছে ঠিক আছে

করব আবার দেখি কোন কোয়েশ্চেনগুলো আছে ফিল ইন আমাদের ট্রু ফলস নট গিভেন আছে আর হচ্ছে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে তো আমি যেহেতু মোটামুটি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে ভালোবাসি যে কোনো কোয়েশ্চেনই তো আগে আমি এখা এটাই সলভ করে নিব আচ্ছা তাহলে আমাদের আমরা ফার্স্ট কাজটা কি আমাদের ফার্স্ট কাজটা হচ্ছে ইনস্ট্রাকশনস দেখে আমাদের এখানে বলা হচ্ছে ওয়ান ওয়ার্ড অনলি সো আমরা একটা ওয়ার্ডই সর্বোচ্চ লিখতে পারবো আচ্ছা তারপরে কি আমাদের ফার্স্ট আট নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে বলা আছে মিডল এজেস আচ্ছা মিডল এইজেস আচ্ছা তারপরে নাটমেঘ ওয়াজ ব্রড টু ইউরোপ বাই দা আচ্ছা তাহলে আমরা কোয়েশ্চেনটা দেখে কী বুঝলাম যে মিডিল এইজে ইউরোপে নাটমেঘটা কাদের দ্বারা নিয়ে আসা হয়েছিল তারা আমাদেরকে খুঁজতে হবে যে কে ইউরোপে মানে মিডিল এইজে মানে মধ্য শতকে নাটমেঘ সর্বপ্রথম কারা ইউরোপে নিয়ে এসেছিল হতে পারে কোনো একটা স্পেসিফিক ব্যক্তি হতে পারে কোনো একটা গোষ্ঠী হতে পারে অথবা কোনো একটা এরকম কেউ হতে পারে যে যে নাটমেগটা ইউরোপে নিয়ে চলে আসছে তাহলে আমাদের কিওয়ার্ডটা কি আমাদের কিওয়ার্ড হচ্ছে মিডিলাইজেস নাটমেঘ ব্রড আর হচ্ছে ইউরোপ তাহলে আমরা এই কিওয়ার্ডটা খুঁজে দেখি যে আমাদের কিওয়ার্ডগুলো কোথায় আছে আচ্ছা পরে প্যারাগ্রাফটা আমরা দেখি এজেসটা এখানে আছে তো আমরা যেহেতু কিওয়ার্ড পেয়ে গেলাম এবার খুঁজতে হবে যে কাদের দ্বারা নিয়ে আসা যায় তো এবার আমরা কোয়েশ্চেনের শুরুতে চলে যায় আচ্ছা কোয়েশ্চনের শুরু হচ্ছে নাটমেক আর শেষ হচ্ছে এইজেন্ট ঠিক আছে আচ্ছা এখানে বলা হচ্ছে নাটমেক ওয়াজ হাইলি প্রাইজড অ্যান্ড কস্টলি ইনগ্রেডিয়েন্টস ইন ইউরোপিয়ান কুইজিন ইন দ্য মিডল এইজেস তো এই লাইনে আমরা এখনও কোথাও পাও নাই পাই নাই যে নাটমেক ইউরোপে কারা নিয়ে আসছে সর্বপ্রথম অ্যান্ড ওয়াজ ইউজড অ্যাজ এ ফ্লেভারিং এটা স্বাদের জন্য ব্যবহার করা হতো মেডিসিনাল মেডিসিনের জন্য অ্যান্ড প্রিজারভেশন এজেন্ট এবং সংরক্ষণ করার জন্য এক সংরক্ষণ করার যে এজেন্ট আছে সেটার হিস মানে সেটার জন্য ব্যবহার করা হতো এজেন্ট বলতে এখানে হয়তো আমাদের যে সংরক্ষণ করা হয় এখানে এক ধরনের একটা ম্যাটেরিয়ালস থাকে পদার্থ এটাকে এজেন্ট বলা হয় এটা স্পেশালি যারা ফুড নিয়ে পড়াশোনা করছে ওরাই এটা ভালো জানবে আচ্ছা থ্রু আউট দিস পিরিয়ড এই সময়ের মধ্যে দ্য অ্যারাবস আচ্ছা মানে আমরা যেটাকে আরব বলি অ্যারাবস ওয়েড দ্য এক্সক্লুসিভ ইম্পোর্টারস অফ দ্য স্পাইস টু ইউরোপ আচ্ছা তাহলে আমরা পেয়ে গেলাম উত্তরটা কি যে এটা কাদের দ্বারা নেওয়া হয়েছে আরবদের দ্বারা অথবা অ্যারাবসদের দ্বারা তার আগে আমাদের কোয়েশ্চেনে কী আছে আর্টিকেল আছে দা আছে দেখেন আর আমাদের এখানে আরবসের আগেও হচ্ছে আমাদের দা আছে তো এই জন্য আমাদের এখানে উত্তর হচ্ছে আরবস এটা খুবই ইজি যে আরবদের দ্বারা সর্বপ্রথম ইউরোপে নাটমেঘ নিয়ে আসা হয় সো আমাদের এখানে উত্তর হচ্ছে অ্যারাবস আচ্ছা এর পরের কোয়েশ্চেন আমাদের কিওয়ার্ডটিকে কি সেঞ্চুরি আচ্ছা এটা আমাদের এখানে কোনো কিওয়ার্ড নাই এটা আমাদের কোনো কোয়েশ্চেন নাই পরের কোয়েশ্চেনটা হচ্ছে সেভেনটিন্থ সেঞ্চুরি আচ্ছা সেভেনটিন্থ সেঞ্চুরি কি হচ্ছে ডিমান্ড গ্রো আচ্ছা চাহিদা বৃদ্ধি পাচ্ছে যখনই কোয়েশ্চেন পাবেন চেষ্টা করবেন সব সময় ট্রান্সলেট করার জন্য সে যতটুকু আপনি ট্রান্সলেট করতে পারেন আপনি যদি একটা লাইনের বিশ শতাংশ ট্রান্সলেট করতে পারেন সেটাই আপনাদের জন্য অনেক ভালো হবে মানে এটা আপনাকে খুঁজে পেতে সাহায্য করবে আচ্ছা আমরা কোয়েশ্চেনটা দেখি ডিমান্ড ফর নাটমেক গ্রিউ নাটমেকের চাহিদা বৃদ্ধি পাচ্ছিল ইট ওয়াজ বিলিভড ধরা হয়েছিল অথবা মনে করা হয়েছিল টু বি ইফেক্টিভ মানে খুবই ফলদায়ক অথবা কার্যকরী এগেনস্ট দ্য ডিজিজ আচ্ছা একটা ডিজিজ নোন অ্যাজ দ্য তাহলে আমরা কী দেখলাম যে এখানে এটা চাহিদা বৃদ্ধি পাচ্ছিল এবং মনে করা হচ্ছিল যে এটা কোনো একটা রোগের প্রতিষেধক হিসাবে কাজ করে তাহলে আমরা কি বুঝলাম যে এখানে আমাদের একটা রোগের নাম খুঁজতে হবে ঠিক আছে যে এখানে আমাদের একটা রোগের নাম খুঁজতে হবে তাহলে আমাদের উত্তরটা পেয়ে যাবো আর রোগের আগে কি আছে আমাদের গ্যাপের আগে কি আছে আর্টিকেল আছে অত কিছু না আমরা নর্মালি একটা রোগের নাম খুঁজব তো খুঁজি যে সিক্স সেভেন্টিন সেঞ্চুরি কোথায় আছে আচ্ছা 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 এবার তাহলে আমরা খুঁজি কিওয়ার্ডগুলো কি নাটমেক ডিমান্ড গ্রে ইফেক্টিভ ডিজিজ এইগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ড আচ্ছা আর হচ্ছে সেভেন্টিন সেঞ্চুরি সেভেন্টিন সেঞ্চুরি মানে কি আমরা জানি যে ষোলোশো সাল আর সতেরোশো শতাব্দী তা আমরা একটু খুঁজি যে সিক্সটিন কোথায় আছে সিক্সটিন ষোলোশো সালের কোনো কিছু আচ্ছা এই যে এখানে আমাদের হচ্ছে এখানে আসে এই সতেরোশো সেভেন্টিন সেঞ্চুরি এখান থেকে শুরু হলো আর তাহলে আমরা একটু খুঁজি ডিজিজ ওয়ার্ডটা কোথায় আছে আচ্ছা সো এখানে বলা আছে বাইশ সিক্সটিন সেভেন্টিন এখানে তেমন কোনো ডিজিজ পেলাম না আচ্ছা ডিজিজ এইজ আমরা এখানে পেলাম সো কিওয়ার্ড আমি যেহেতু মোটামুটি আগে থেকে জানি কিওয়ার্ড কয়ে আসে এই জন্য আমি দ্রুত চলে যাচ্ছি আপনাদের কাজ হবে কিওয়ার্ডটা খোঁজা আচ্ছা ডিজিজের লাইনটা কোথায় ডিজিজের লাইনটা হচ্ছে ডক্টরসে সবসময় আমি আবারও বলছি যেখানে আপনি কিওয়ার্ড পাবেন ওই স্টার্টিং থেকে এন্ডিং লাইন এর মধ্যেই আপনারা উত্তরটা পেয়ে যাবেন না হলে দেখা গেলো এর আগে পরে উত্তরটা পাওয়া যেতে পারে আচ্ছা এখানে কি বলা হচ্ছে ডক্টরস ওয়ার ডেসপারেট ফর এ ওয়ে টু স্প্রেড অফ দিস ডিজিজ যেহেতু এখানে ডিজ ডিজিজের কথা বলা আছে তার মানে আমাদের বুঝতে হবে যে এই ডিজিজের কথাটা একটু আগে বলা আছে তো আমরা একটু গিয়ে খুঁজি যে ডিজিজটা কোথায় আছে আচ্ছা এই যে দেখেন ডিজিজ তার আগেও এখানে আসে কি ওয়ার্ডটা এটার স্টার্টিং লাইন কোথায় এটার স্টার্টিং লাইন হচ্ছে অ্যাট আর এন্ডিং লাইন হচ্ছে ডিজিজ তো এই ওয়ার্ডের মধ্যে এই সেন্টেন্সের মধ্যে আমরা একটা রোগের নাম খুঁজবো সেটা হচ্ছে একটু খুঁজে দেখি অ্যাট দ্য টাইম থাউজেন্ড অফ পিপল অ্যাক্রস ইউরোপ আর ডাইং দ্য প্লেগ আচ্ছা এই যে প্লেগ এক ইজি এটা খুবই ইজি দেখেন আমাদের একটা রোগের নাম খুঁজতে হবে তো আমরা কে পেয়ে গেলাম রোগটার নাম হচ্ছে কি প্লেগ গ্যাপের আগে আমাদের কি আছে আর্টিকেল আছে দা আছে আর উত্তরের আগে আমরা কিন্তু আর্টিকেল পেলাম দা পেলাম সো আমাদের উত্তর হচ্ছে প্লেগ প্লেগ মানে কি আমরা জানি প্লেগ মানে হচ্ছে একটা রোগ যেটা ইঁদুরের মাধ্যমে এটা স্প্রেড হতো আচ্ছা সো এবার আমরা নেক্সট কোয়েশ্চনে চলে যাই আমাদের নেক্সট কোয়েশ্চেনের কি কি শুরু হচ্ছে দ্য ডাস্ট থেকে শুরু আচ্ছা ডাসটা কি করছে টুক কন্ট্রোল অফ দ্য বান্দা আইল্যান্ড এটি ইন্দোনেশিয়ার একটা আইল্যান্ড ওই আইল্যান্ডটা ওরা নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছিল আচ্ছা রেস্ট্রিক্টেড হ্যাঁ নাট মেক প্রোডাকশন টু এ ফিউ এরিয়াস হয়তো সীমিত কিছু এরিয়ার মধ্যে ওরা কি করেছিল যে এই এরিয়ার মধ্যেই নাটমেঘটা প্রডিউস করা যাবে এর বাইরে আর করা যাবে না আচ্ছা তারপরে কি বলা হয়েছে পুট পুট মানে কি আমরা জানি যে কোনো কিছু রাখা প্লেস করা পুট সামথিং আচ্ছা আমরা জানি কি যে পুট সামথিং অন নাটমেগ নাটমেগের উপরে কিছু ওরা রাখছে টু অ্যাভয়েড ইট বিং কাল্টিভেটেড আউটসাইড দ্য আইল্যান্ড মানে এমন কোনো কিছু নাটমেগের উপরে ওরা রাখছে অথবা করছে যাতে এটা ওই আইল্যান্ডের বাইরে কোন আইল্যান্ড বান্দা আইল্যান্ডের বাইরে জন্য এটা কোথাও চাষ না করা যায় আচ্ছা তাহলে আমাদের কিওয়ার্ডটা কি কিওয়ার্ডটা হচ্ছে এই যে পুট সামথিং অন নাটমেক আর হচ্ছে বান্দা আইল্যান্ড এইগুলো আমাদেরকে হেল্প করবে আচ্ছা অ্যান্ড দ্যাটস দ্য ডাচ ফাউন্ড দেয়ার অপরচুনিটি তাহলে আমরা এখানে বান্দা আইল্যান্ড এই যে ডাচ কিওয়ার্ডটা আমরা এখান থেকে পেলাম তো এবার দেখি যে কাল্টিভেশনের কথা কোথায় আছে যেহেতু আমাদের কাল্টিভেটেড কিওয়ার্ডটা আছে এটা ডেফিনেটলি আমরা পরের প্যারাগ্রাফে পাবো আচ্ছা হ্যাঁ এই যে আমরা এখানে পেয়ে গেছি আচ্ছা দ্য বাইল বান্দা আইল্যান্ডস রুল বাই লোকাল সুলতানস আচ্ছা লোকাল সুলতানদের দ্বারা কি করা হতো রুল করা হতো আচ্ছা তারপরে কি হলো ইন সিক্সটিন টোয়েন্টি ওয়ান দ্য ডাচ অ্যারাইভড এন্ড টুক ওভার নিয়ন্ত্রণ এই যে আমাদের কিউ টুক কন্ট্রোল আচ্ছা তার মানে আমাদের খুঁজতে হবে কালটিভেটেড আচ্ছা তারপর গুলো ওয়ান সিকিউরলি ইন কন্ট্রোল অফ দ্য বান্ডার দ্য ডাচ ওয়ে টু ওয়ার্ক প্রোটেক্টিং দেয়ার ইনভেস্টমেন্ট আচ্ছা দে কনসেন্ট্রেটেড অল নাটমেক প্রোডাকশন ইন এ ফিউ ইজিলি গার্ডেড এরিয়াস এই যে এটার কিওয়ার্ড যে রেস্ট্রিক্টেড নাটমেক প্রোডাকশন ফর ফিউ এরিয়াস আচ্ছা আপ রুটিং অ্যান্ড ডিস্ট্রয়িং অ্যানি ট্রিস আউটসাইড দ্য প্ল্যান্টেশন জোনস আচ্ছা তাহলে আমাদের কাল্টিভেশনের কথা বলা হবে আচ্ছা তারপরে বলা হচ্ছে অ্যানি ওয়ান কট গ্রোয়িং অ্যানমিক অ সিডলিং অর ক্যারিং সিডস উইদাউট দ্য প্রপার অথরিটি ওয়া সিভিয়ারলি পানিশড মানে কেউ যদি ওদের অনুমতি ছাড়া কেউ বীজ সংগ্রহ করতো অথবা চাষ করার চেষ্টা করতো তাদেরকে কঠোরভাবে শাস্তি দেওয়া হতো আচ্ছা ইন অ্যাডিশন এটা ছাড়াও অল এক্সপোর্টেড নাটমেঘ আচ্ছা ওয়াজ কাভার্ড উইথ লাইম মানে লেবু দ্বারা কাভার করা হতো টু মেক শিওর নিশ্চিত হওয়ার জন্য দেয়ার ওয়াজ নো চান্স এ ফার্টাইল সিড হুইচ কুড বি গ্রোণ এলসোয়ার আচ্ছা উড লিভ দ্য আইল্যান্ড মানে ওরা কী করতো যে নাটমেঘের উপর যেগুলো এক্সপোর্ট করবে ওরা সেগুলো সেই নাটমেঘের উপর কী ঢেলে দিত এই যে কাভার্ড উইথ লাইম মানে লেবু ঢেলে দিত ঠিক আছে মানে আমরা যেটাকে সবুজ লেবু হিসাবে চিনি লাইম আর লেমন ঠিক আছে আচ্ছা সো যাই হোক এটা ঢেলে দিত কারণ কি ওরা নিশ্চিত হতো যে উর্বর জমিতে এটা কখনোই জন্মাবে না ঠিক আছে তার মানে কি যে পুট লাইম অন নাটমেগ নাটমেগে লাইম ঢেলে দিত টু অ্যাভয়েড বিং কাল্টিভেটেড আউটসাইড দ্য আইল্যান্ড এই যে উড লিভ দ্য আইল্যান্ড লিভ দ্য আইল্যান্ড বলতে আউটসাইড দ্য আইল্যান্ড সো পুট মানে কি রাখা আর এখানে বলা হচ্ছে ওয়াজ কাভার্ড উইথ লাইম ঠিক আছে আচ্ছা আমাদের প্রিপোজিশনের আগে পরে গ্যাপ থাকলে আমরা প্রিপোজিশনের আগে পরে গ্যাপটা পাই উত্তরটা পাওয়া যায় সাধারণত আমরা এই কিওয়ার্ডগুলো জানি এই এই যে এইগুলো তাহলে আমরা জানি যে এইগুলোর পরে আমরা এটা পাবো তো আমাদের গ্যাপের আগে অন আছে আর এখানেও দেখেন লাইমের আগে উইথ আছে আবার লাইমের পরেও টু আছে ঠিক আছে সো এই জন্য আমাদের এখানকার দশ নম্বরের আনসার হবে লাইম জাস্ট আপনারা একটু এইভাবে চিন্তা করবেন যে এমন একটা কিছু রাখা হয়েছে অথবা ঢেলে দেওয়া হয়েছে অথবা প্লেস করা হয়েছে যেটার কারণে মানে ওরা এই কাজটা করার মাধ্যমে ওরা মাধ্যমেওর হতো যে এই এরিয়ার বাইরে যেন নাটমেক আর জন্ম না নিতে পারে আচ্ছা তারপর এটা কি তারপরে আমাদের বলা আছে যে ফাইনালি ফাইনালি অপটেইন দ্য আইল্যান্ড অফ ড্যাশ ফ্রম দ্য ব্রিটিশ মানে ব্রিটিশদের থেকে ওরা একটা আইল্যান্ড মানে দ্বীপ কি করেছিল গ্রহণ করেছিল তার মানে এখানে আমাদের একটা দ্বীপের নাম খুঁজতে হবে যে কোন দ্বীপটা ওরা ব্রিটিশদের কাছ থেকে পেয়েছিল ঠিক আছে আচ্ছা তার মানে আমরা একটু খুঁজে দেখি যে আইল্যান্ডের নাম কোথায় আছে আচ্ছা অনলি ওয়ান অবস্টাইকল টু ডাচ ডমিনেশন আচ্ছা ওয়ান অফ দ্য বান্দা দ্য আইল্যান্ডস বান্দা আইল্যান্ডের একটা ওয়ান অফ দ্য ওয়ান অফ দ্য বান্দা আইল্যান্ডস আচ্ছা এ সিলভার অফ ল্যান্ড কল্ড রান আচ্ছা এটার নাম কি যে রান আচ্ছা অনলি থ্রি কিলোমিটার লং যেটা ছিল মাত্র তিন কিলোমিটার লম্বা লেস দ্যান ওয়ান কিলোমিটার ওয়াইড এক কিলোমিটারও কম চওড়া ওয়াজ আন্ডার দ্য কন্ট্রোল অফ ব্রিটিশ আচ্ছা ব্রিটিশদের নিয়ন্ত্রণে ছিল কোনটা সেটা হচ্ছে রান আফটার ডিকেটস অফ ফাইটিং অনেক বছর যুদ্ধ করার পর নিয়ন্ত্রণের জন্য ফর কন্ট্রোলিং অফ দি স্টাইনি আইল্যান্ড এই ছোট্ট দ্বীপটা দ্য ডাচ অ্যান্ড ব্রিটিশ অ্যারাইভড এ কম্প্রোমাইজ সেটেলমেন্ট ওরা দুইজনে মানে কম্প্রোমাইজেস আসলো মধ্যস্থতায় আসলো দ্য ট্রিটি অফ ব্রেডা মানে একটা চুক্তির মাধ্যমে চুক্তির নাম কি ব্রেডা চুক্তি ব্রেডা হল্যান্ডের একটা জায়গা ইন সিক্সিন আচ্ছা ইনটেন্ট অন সিকিউরিং দে আর হোল্ড অন এভরি নাটমেক প্রোডাকশন দ্য আইল্যান্ড অফ এ ট্রেড আচ্ছা ব্রিটিশ উড গিভ দেম দ্য আইল্যান্ড অফ রান তাহলে আমাদেরকে আর দেখার দরকার আছে যে এখানে কোন দ্বীপের কথা বলা হচ্ছে এখানে আমাদের একটা দ্বীপের কথা বলা হচ্ছে ঠিক আছে সেই দ্বীপটার নামকে দ্বীপটার নাম হচ্ছে রান আচ্ছা দ্যাটস ইট এবার আমরা পরবর্তী কোয়েশ্চেনে চলে যাই এখানে আমাদের বলা আছে লেট এইটিন সেঞ্চুরি তার মানে সতেরোশো সালের শেষের দিকে সতেরোশো সালের শেষের দিকে আর আমরা জানি যে সতেরোশো সাল এটাকে বলা হয় এইটিন সেঞ্চুরি তার মানে এই সতেরোশো নব্বই আশি এইরকম কিছু একটা দেখবো আচ্ছা কী বলেছে সেভেনটিন সেভেন্টি নাটমেক প্ল্যান্টস নাটমেক প্ল্যান্টস ওয়ার সিক্রেটলি টেকেন টু মানে গোপনীয়ভাবে কোনো একটা জায়গায় নিয়ে গিয়া হয়েছিল নিয়ে যাওয়া হয়েছিল তার মানে আমরা কি আমরা একটা জায়গার নাম শুনবো যে এই জায়গাতে নেওয়া হয়েছিল ঠিক আছে আচ্ছা তার মানে লেট এইটিন্থ সেঞ্চুরি তার মানে হচ্ছে আমরা একটু খুঁজে দেখি যে শেষের দিকে এই যে এখানে বলা আছে কিওয়ার্ডটা কি নাটমেক প্ল্যান্টস সিক্রেটলি টেকেন টু আচ্ছা দেন ইন সেভেনটিন সেভেন্টি ফ্রেঞ্চ ম্যান নেমড পিয়ারে ফোভিয়ার সাকসেসফুল স্মাগলড আচ্ছা স্মাগল মানে কিস স্মাগল মানে লুকিয়ে কোনো কিছু ইলিগালি তার মানে সিক্রেটলি সাকসেসফুলি স্মাগলড মরিশাস তার মানে কি এটা আর কি পড়া লাগতেছে আমাদের যে আমরা একটা জায়গার নাম খুঁজবো যে সাকসেসফুলি সে কোথায় নিয়ে যেতে পেরেছে মরিশাসে আচ্ছা তো আমাদের উত্তর হচ্ছে মরিশাস আই আচ্ছা মরিশাস গেল এবার আমাদের লাস্টেরটা কি লাস্টে বলা আছে যে 1778 1718 সালে আচ্ছা সরি হাফ অফ দা বান্দা আইল্যান্ডস মানে বান্দা আইল্যান্ডদের অর্ধেক নাটমেক প্ল্যান্টেশন ঠিক আছে মানে যত ঘাস ছিল ওয়্যার डिस्ट्रॉयड আচ্ছা डिस्ट्रॉयड হয়েছিল কিসে বাই এই আচ্ছা দেখেন আর্টিকেল আছে তার মানে আমরা জানি आंसरটা হবে সিঙ্গুলার মানে সতেরোশো আটাত্তর আটাত্তরে যত নাটমেক গাছ ছিল বান্দা আইল্যান্ডে কী ধ্বংস হয়ে গেছিল তার মানে কি বাই এ ওয়ার হতে পারে বাই ন্যাচারাল ডিজাস্টার হতে পারে তারপরে বাই এ ফাইট হতে পারে এরকম কিছু আমরা খুঁজব আচ্ছা সেভেন্টিন সেভেন্টি এইট কোথায় আছে এই যে এখানে ইন সেভেন্টিন সেভেন্টি এইট এ ভলকানিক এরাপশন আচ্ছা একটা আগ্নেয়গিরি কি হয়েছিল এক্সপ্লোর হয়েছিল। ইন দ্য বান্দা রিজিয়ন আচ্ছা কস্ট সুনামি আচ্ছা যেটার কারণে সুনামি হয়েছিল ভলকানিক ইরাপশনের কারণে কি হয়েছিল সুনামি হয়েছিল যে সুনামি দ্যাট ওয়াইফড যেটা মুছে দিয়েছিল হাফ অফ দ্য নাটমেক গ্রুপস অর্ধেকের বেশি নাটমেক গাছ তার মানে আমরা কি জানি আমরা আর্টিকেল পাইছি যে ডিস্ট্রয়েড এ আচ্ছা এখানে বলা আছে এ কি এই যে দেখেন আর্টিকেলের আগে পরে গ্যাপ থাকলে আর্টিকেলের আগে পরেই পাওয়া যায় এক্ষেত্রে আর্টিকেলটা চেঞ্জ হতে পারে তাহলে বাই কি সুনামি আচ্ছা সো সুনামির দ্বারা অর্ধেক গাছ ধ্বংস হয়েছিল এই যে সুনামি দ্যাট ওয়াইপ আউট হাফ অফ গ্রুপস সো এখানে আমাদের উত্তরটা হচ্ছে সুনামি টি এস ইউ এম হচ্ছে সুনামি তো আমরা আট থেকে তেরো কমপ্লিট করে ফেললাম এবার আমরা একটু উপরের দিকে চলে যাব যেখানে আমাদের ট্রুফলসটা ছিল আমরা ট্রু ফলসটা করে ফেলবো আচ্ছা আচ্ছা আমাদের ফলস আছে পাঁচ থেকে ছয় সাত আমরা একটু কোয়েশ্চেনগুলো নিই আমাদের কোয়েশ্চেন বলা আছে যে ইন দ্য মিডল এজেস আচ্ছা ইন দ্য মিডল এজেস মানে মধ্য শতকে মোস্ট ইউরোপিয়ানস নিউ ওয়ার দ্য নাটমেঘ ওয়াজ গ্রোন আচ্ছা সতেরোশো হ্যাঁ মানে মিডল এজেস এর সময় বেশিরভাগ ইউরোপিয়ানই কি জানত যে নাটমেঘ কোথায় গ্রো করে মানে নাটমেঘ কোথায় জন্ম নেয় ঠিক আছে যে কোথায় এটা চাষবাস হয় এটা এরকম জানতো আচ্ছা ঠিক আছে তাহলে আমরা আমরা কিওয়ার্ড জানি কি যে মিডিল এজেসটা এর আগের পেজে আছে আচ্ছা মিডিল এজটা শুরু হচ্ছে আমাদের প্যারাগ্রাফ টু থেকে আচ্ছা আর হচ্ছে আমাদের এখানে কিওয়ার্ডটা কি কিওয়ার্ডটা হচ্ছে মোস্ট ইউরোপিয়ানস নিউ ওরা জানতো যে নাটমেক কোথায় জন্ম নেয় আচ্ছা এখানে বলেছে নাটমিক ওয়াজ হাইলি প্রাইজড

খুব উচ্চ দামে ভেনিসের কি করতো মার্চেন্ট মানে ওখানে যে ব্যবসায়ী ছিল ওদের কাছে বিক্রি করতো বাট নেভার রিভিল কখনও প্রকাশ করেনি দ্য এক্স্যাক্ট লোকেশন মানে ঠিক কোথায় অব দ্য সোর্স অফ দিস এক্সট্রিমলি ভ্যালুয়েবল কমিউনিটি এটা কোথায় পাওয়া যেত ঠিক আছে এটা কোথায় পাওয়া যেত কখনো ইউরোপিয়ানদেরকে এরা আরবরা প্রকাশ করে নাই ঠিক আছে তো প্রকাশ যদি না করে তাহলে ইউরোপিয়ানরা জানবে কীভাবে যে নাটমেকটা কোথায় জন্ম নিত ঠিক আছে সো এই জন্য আমাদের আনসার হচ্ছে আন্সার হচ্ছে ফলস এর পরিওসি ওয়াজ ওয়ার্ল্ড ফার্স্ট মেজর ট্রেডিং কোম্পানি তো আমাদেরকে খুঁজতে হবে যে এটা কি পৃথিবীর সব থেকে মেজর কোম্পানি কিনা ট্রেডিং কোম্পানি কিনা সো আমাদের থাকতে পারে যে ভিওসি ইজ ওয়ান অফ দা বেস্ট মেজর ট্রেডিং কোম্পানি কিন্তু আমাদেরকে খুঁজতে হবে যে এটাই পৃথিবীর একমাত্র কিনা মানে প্রথম কিনা দেখালো প্যারাগ্রাফ থাকতে পারে যে এটা একটা মেজর ট্রেডিং কোম্পানি কিন্তু আমাদের মেক শেয়ার হতে হবে যে এটা প্রথম কিনা আচ্ছা আমরা ভিওসিটা খুঁজে বের করি কোথায় আসে আচ্ছা ভিওসি এখানে আছে আমাদের প্যারাগ্রাফ থ্রিতে এই যে ডাচ মার্চেন্টস ফাউন্ড ভিওসি আচ্ছা ডাচ ব্যবসায়ীরা ভিওসি কী করলো সংগঠিত করলো এ ট্রেডিং কর্পোরেশন একটা ট্রেডিং কর্পোরেশন বেটার নোন যেটা পরিচিত অ্যাজ দ্য ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেটা ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে পরিচিত বাই সিক্সটিন সেভেন্টিন সতেরো ষোলোশো সতেরো সালে দ্য ভিওসি ওয়াজ দ্য রিচেস্ট কমার্শিয়াল অপারেশন ইন দ্য ওয়ার্ল্ড আচ্ছা ষোলোশো সতেরো সালের সময় এই সময় দেখে এই কোম্পানিটা সব থেকে রিচেস্ট ছিল ঠিক আছে ধনী ছিল কিন্তু আমরা এটুকু কখনও পড়ে পাই নাই তারপর বলা আছে কি দ্য কোম্পানি হ্যাড ফিফটি থাউজেন্ড এমপ্লয়স ওয়ার্ল্ড ওয়াইড উইথ প্রাইভেট আর্মি অফ থার্টি থাউজেন্ড মেন অ্যান্ড ফ্লেট অফ টু হান্ড্রেড শিপস ওদের দখলে কী ছিল পঞ্চাশ হাজার কর্মচারী কর্মকর্তা ছিল সারা বিশ্বে তিন হাজার প্রাইভেট আর্মি ছিল এবং দুইশো জাহাজ ছিল কিন্তু আমরা এখনও এমন কোনো কিছু পেয়ে যা পাই নাই যে যেটার মাধ্যমে প্রমাণ করবে যে এটাই পৃথিবীর প্রথম ট্রেডিং কোম্পানি কিনা ঠিক আছে এখানে বলা হয়েছে ষোলোশো দুই সালে দ্য ডাচ মার্চেন্ট ফাউন্ড দ্য ভিওসি আচ্ছা এখানে বলা হয়নি যে এটাই পৃথিবীর ফার্স্ট ভিওসি কোম্পানি কিনা সো আমরা কখনো প্যারাগ্রাফ পড়ে মেকশিওর হতে পারলাম না যে যেটা পৃথিবীর প্রথম কিনা আচ্ছা সেই জন্য আমাদের উত্তর হচ্ছে নট গিভেন আচ্ছা বাকিটা না দেখলেও চলবে কারণ যে একটা একটা করে মিনিমাম উত্তর হয় আমাদের একটা না ট্রু তবু আমরা দেখে আসি যে এটা কেন ট্রু হলো আচ্ছা এখানে কি বলাই স্যার ফলোইং দা ট্রিটি অফ ব্রিডা আচ্ছা ব্রিডা চুক্তির পর ঠিক আছে দ্য ডাচ আচ্ছা ডাচদের হ্যাট কন্ট্রোল নিয়ন্ত্রণে ছিল অফ অল দ্য আইল্যান্ডস সব দ্বীপ ওয়ে নাটমেঘ গ্রিউ যেখানে নাটমেঘ জন্মাত ঠিক আছে এই চুক্তিটা করার পর কি হয়েছিল মানে ডাস নিয়ন্ত্রণে চলে আসছিল যেখানে কী হবে যেখানে মানে সবগুলা আইল্যান্ডে ওদের দ্বীপ নিয়ন্ত্রণে আসছিলো যেখানে নাটমেঘ জন্মাত তাহলে আমরা দেখি যে ব্রেডা চুক্তির পরে কি হলো আচ্ছা তার মানে আমরা ব্রেডা চুক্তির কথা কোথায় হয়তো আমাদের পরের পেজে আছে এই যে এখানে এখানে বলা আছে দ্য বান্দা আইল্যান্ডস আর রুলড বাই লোকাল সুলতানস আচ্ছা ইন সিক্সটিন ডাচ অ্যারাইভ টু কভার আচ্ছা আচ্ছা এই যে এখানে আচ্ছা আফটার ডিকেটস অফ ফাইটিং ফর কন্ট্রোল অফ দ্য স্টাইনি আইল্যান্ড দ্য ডাচ এন্ড ব্রিটিশ অ্যারাইভ ডে কম্প্রোমাইজ সেটেলমেন্ট অসটিন আচ্ছা ইন সিক্সটিন সিক্সটি সেভেন আচ্ছা ব্রিটিশ উড গিভ দেম দ্য আইল্যান্ড অফ রান যে ব্রিটিশরা একটা আইল্যান্ড দিয়ে দিত দিয়ে দিয়েছিল যেটার নাম হচ্ছে রান দে উড ইন্টার্ন গিভ ব্রিটেন এ ডিস্ট্যান্ট অ্যান্ড মাচ লেস ভ্যালুয়েবল ল্যান্ড এবং এর পরিবর্তে নর্থ আমেরিকাতে একটা কম কম ভ্যালুয়েবল আইল্যান্ড দিয়ে দিয়েছিল আচ্ছা দ্য ব্রিটিশ এগ্রিড ব্রিটিশটা রাজি হয়েছিল আদার আইল্যান্ড ওয়াজ ম্যানহাটন আচ্ছা হুইচ ইজ হাউ নিউ আমস্টারডাম বিকাম নিউ ইয়র্ক আচ্ছা দ্য ডাচ এই যে লাইনে বলা আছে দ্য ডাচ নাও হ্যাড মনোপলি আচ্ছা মনোপলি মানে কি এক চেটিয়া ওভার দ্য নাটমেক ট্রেড নাটমেক বাণিজ্য হুইচ উড লাস্ট ফর এ কান্ট্রি তো মনো মনোপলি কি যে এক চেটিয়া যখন আপনার দখলে সব কিছু থাকবে তখনই আপনি মনোপলিটা করতে পারবেন যে এক চেটিয়াভাবে ব্যবসা করতে পারবেন যে আপনার নিয়ন্ত্রণে সবগুলো ঠিক আছে সো এই জন্য উত্তরটা হচ্ছে ট্রু যেখানে বলা আছে দ্য ডাচ নাও হ্যাড মোনোপলি আচ্ছা এক বাণিজ্য মানে ওদের কোনো প্রতিদ্বন্দ্বী নাই ওভার দ্য নাটমেক ট্রেড নাটমেক বাণিজ্যের উপর হুইচ উড লাস্ট ফর অ্যানাদার সেঞ্চুরি যেটা আরও মিনিমাম এক শতাব্দী টিকে থাকবে এটাই সো এই জন্য আমাদের উত্তর হচ্ছে ট্রু আচ্ছা সো এটাই আমাদের প্যাসেজ শেষ সলভ করা হয়ে গেল আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে খুব সহজে আমরা এই রিডিং টেস্ট ওয়ানের প্যাসেজ ওয়ান সলভ করতে পারবো তো যাই হোক অলরেডি ভিডিও অনেক বড় হয়ে গেছে তাহলে একটু চিন্তা করেন যে তিনটা ভিডিও তিনটা প্যারাগ্রাফ সলভ করলে কত বড় হতো সো আজকের ভিডিও এটুকুই পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কারো কোনো ফিডব্যাক থাকলে অবশ্যই কমেন্টে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবেন এবং প্যাসেজ টু ভিডিও আসার জন্য সবাই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা এবং শেয়ার করতে পারেন যদি কারোর সঙ্গে মনে করেন যে শেয়ার করলে কেউ লাভবান হতে পারে তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম